হুগলিতে বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু ব্যানার্জির সম্পত্তির খোঁজে ইডি। ব্যান্ডেলের নিবেদিতা পার্কে শান্তনু ব্যানার্জির বাড়িতে ইডির হানা। শান্তনুর একের পর এক সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছিল। একদিকে তার রিসর্ট, ফ্ল্যাট, এমনকি হোম স্টে, পাশাপাশি ধাবা, একের পর এক সম্পত্তির পর এবার শান্তনুর বাড়িতে হানা দিয়েছে ইডি। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুজিত গড় রয়েছে আমাদের সঙ্গে। সুজিত, ঠিক কোন কোন বিষয় সূত্র পেতে শান্তনু ব্যানার্জির বাড়িতে ইডি অফিসাররা? জানা যায় শান্তনু বন্দ্যোপাধ্যায় যে এই বাড়ি, সেই বাড়িটা কিন্তু তিনি কিনেছিলেন বেশ কিছুদিন আগে। সেই বাড়িটা কিন্তু আপাতত বন্ধ রয়েছিল। বিভিন্ন জানা যায় সেই বাড়িটা যখন তিনি কিনেছিলেন, সেই বাড়ির যে অবস্থা ছিল সেই বাড়িটা কিন্তু আগের মতো নয়। সেই বাড়িটাকে চেঞ্জ করে নতুন করে তিনি আবার ভেঙেছেন বাড়িটা করেছিলেন। ইতিমধ্যে দুটি গাড়ি এখানে ঢুকেছে, তোমাকে দেখাতে বলবো সেই ছবি দেখাতে। সেই যে বাড়িটা রয়েছে, সেই বাড়ির ভিতরে তালাবন্ধ রয়েছে। সেই বাড়ির ভিতরে কিন্তু ইডির অফিসাররা এসে দাঁড়িয়ে রয়েছে, দুটো গাড়ি করে তারা এসেছে বলে জানা যাচ্ছে। এবং বেশ কিছু গাড়ি যেমন পাশাপাশি এসে, তেমন ইডির অফিসার এখনও কিন্তু বাইরে দাঁড়িয়ে রয়েছে। কারণ হচ্ছে যেই দরজা খুলবে সেই দরজা খোলার কোনো জায়গা নেই, কারণ হচ্ছে বাড়িতে যেহেতু কোনো লোক থাকে না। সেই বাড়ির ভিতরে তারা ঢুকেছে, তারা হাতে কাগজ নিয়ে যেমন দাঁড়িয়ে তারা জানার চেষ্টা করছে। বাড়িতে যদি কেউ থাকে তাদেরকে নাকি সেই কাগজ দেবে। ইতিমধ্যে কিন্তু ইডি বিভিন্ন জায়গাতে, শুধু জেলাতে নয়, হুগলি জেলায় আরও অনেকটি জায়গাতে গেছে বলে জানা যাচ্ছে। তোমাকে দেখাতে পারো সেই বাড়ির ছবিটা, দেখি বাড়ির ছবিটা পরিষ্কার দেখাতে পারি। দেখাতে এই বাড়িটা কিন্তু এখনও বাঁশ রয়েছে, কেননা বেশ কিছুদিন আগে রং হয়েছে বলে মনে হচ্ছে। এবং এই যে বাড়িটা, সেই বাড়িটা কিন্তু আগে তা যখন কিনেছিল সেই পুরোনো বাড়িটি, সেই বাড়িটা ভেঙে নতুন করে করা হয়েছে, যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। আজ সকালে কিন্তু ইডির দল এখানে আসে এবং দুটি গাড়ি করে অফিসাররা আসে। তারা কিন্তু ইতিমধ্যে যে বাড়ির ভিতরে প্রবেশ করেছে, তারা বিভিন্ন জায়গা ঘুরে দেখছে। দেখতে পাচ্ছ সাধারণ মানুষও কিন্তু ভিড় করেছে। তারা যেটা জানাচ্ছে যে ইতিমধ্যে কিন্তু এই ইডিকে অফিসারদের সাথে এসেছে, তারা কিন্তু যেহেতু বাড়িতে ঢুকেছে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। দেখাতে পারবো সেই ছবি ভিতরে ঢুকে রয়েছে বাড়ির সামনে, যে গেটের সামনে, সেই গেটের সামনে রয়েছে তারা। তালাবন্ধ যেহেতু রয়েছে, তারা বাড়ির কাউকে দেখতে পাচ্ছে না। সেই কারণে কিন্তু তারা কাউকে, এই যে হাতে কাগজ রয়েছে, সেই কাগজ বা চিঠি রয়েছে, সেই চিঠি দিতে পারছে না। চিঠির চারজন অফিসার আপাতত দেখতে পাওয়া যাচ্ছে, আরও কিন্তু অফিসার এসেছে বলে জানা যাচ্ছে। তারা দুটি গাড়ি করে এসছে। এই যে ব্যান্ডেলের যে নিবেদিতাপল্লি যে বাড়ি, সেই বাড়ির সামনে কিন্তু উপস্থিত হয়েছে। এগুলো কিন্তু বাড়ির সামনে তালা বন্ধ, তালাতে কিন্তু এখনো ইতিমধ্যেই কিন্তু তালা বন্ধ রয়েছে। তারা চারিদিকে ঘুরে দেখছে, কোনোভাবে যদি কোনো সূত্র বা কাউকে দেখতে পায় কিন্তু তাদের সাথে কথা বলবে, কিন্তু সেইভাবে কোনো কথা হয়নি। কিন্তু এই যে অফিসাররা এখনও ঘটনাস্থলে রয়েছে, তারা বাড়ির যে গেট, মেন যে গেট, সেই গেটের সামনে এসে দাঁড়িয়ে রয়েছে এবং বাড়ির চারিদিকে তারা ঘুরে দেখছে। এখন কথা হলো যে ইডির অফিসাররা ঢুকেছে এখানে, কারো কাউকে পায়নি, এখন তারা কী করবে সেটা কিন্তু যেমন বিষয় রয়েছে। পাশাপাশি তারা কিন্তু যে সমস্ত স্থানীয় বাসিন্দা তাদের সাথেও কথা বলার চেষ্টা করছে। তারা বাড়ির সামনে যে গেট, সেই গেটের সামনে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছ ছজনের একটি দল কিন্তু সামনে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। তারা বাড়ির লোকদের সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু বাড়িতে কেউ নেই জানা যাচ্ছে। বাড়িতে চাবি দেওয়া, বাড়ির বিভিন্ন জায়গায় তারা ঘুরে দেখছে, যেহেতু বাড়িটা বহুদিন ধরে বন্ধ ছিল সেই কারণে কিন্তু ভিতরে নোংরা জমেছে, যেমন গাছপালা জন্মেছে। এই যে গেটের সামনে, সেই গেটের সামনে ইডি অফিসাররা এসে উপস্থিত হয়েছে। তোমাকে যদি বাইরে চিত্রটা একবার দেখাই, দেখতে পাচ্ছ ইতিমধ্যে বাড়ির গেটের সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। পাশাপাশি এই যে সিআরপি বহু কর্মীরা কিন্তু ইতিমধ্যে এসে দাঁড়িয়ে রয়েছে এখানে। সেই জায়গাটা, সেই বাড়ির যে চিত্রটা, গ্যারেজও রয়েছে বাড়ির এই পাশে, একটি গ্যারেজ রয়েছে, সেই গ্যারেজটা কিন্তু বন্ধ রয়েছে। যেহেতু বাড়িটা বহুদিন ধরে বন্ধ থাকার কারণে বাড়ির মধ্যে যেমন গাছপালা জন্মেছে, সেই কারণে ইডির অফিসাররা এখন ভিতরে ঢুকেছে। সেই ঢোকার পর তারা কিন্তু কাউকে যাতে দেখতে না পায়, সেই কারণে না দেখতে পেয়ে বাড়ির যে গেট, সেই গেটের সামনে এসে উপস্থিত হয়েছে। তারা গেটের সামনে এখনও কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তারা জানার চেষ্টা করছে বাড়িতে কেউ আছে কিনা, এবং বাড়ির আশেপাশে যারা রয়েছে তাদের সাথে তারা কথা বলবে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। দেখতে পাচ্ছ এখানে যে ইলেকট্রিকের যে বোর্ড ছিল, সেই সেই যে বিল, সেই বিলও কিন্তু এখানে দেওয়া রয়েছে। বাড়ির চারিদিকে যেহেতু বন জঙ্গলে ভর্তি, সেই কারণে ইডির অফিসাররা প্রথমে একটু ঢুকতে গিয়েও কিন্তু সম্মুখীন হয়। পাশাপাশি দেখতে পাচ্ছি যে ইডির যারা অফিসাররা রয়েছে তারা কিন্তু এই যে মেন গেট, সেই মেন গেটের যে দরজা, সেই দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। দেখতে পাচ্ছি একজন ইডির অফিসাররা বেরোলো, কথা বলে দেখাবো সেই চিত্র। দেখতে পাচ্ছ এখন কিন্তু তারা দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে রয়েছে। পাশাপাশি তারা ওই যে গেট খোলার চেষ্টা করছে, যেহেতু গেটের ভিতরে কেউ নেই সেই কারণে কিন্তু তাদের একটা সমস্যা হচ্ছে। দেখেছো যে গেটের যে তালা, সেই কিন্তু তালা
ইডি অফিসাররা নগদ চারি খুঁটিকে ভিত্তিতে কেউ ভেতরে থাকে তার সাথে তারা কথা বলবে। ইতিমধ্যে কিন্তু এই যে বাড়িটা আসবে, যে বাড়ির গেট, সেই গেটের সামনে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছে, বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে। যেহেতু বাড়িতে অনেক পুরনো বাড়ি, আগে তিনি বাড়িটা কিনেছিলেন, এরপরে কিন্তু ভেঙে নতুন করে বাড়ি করেছিল, তারপরে কিন্তু সেই বাড়িতে যেহেতু কোনো লোক নেই, সে কারণে তারা বাড়ির সামনে দাঁড়িয়ে তারা বাড়ির বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছেন এবং দেখতে হচ্ছে সেই দরজা খুলছেন, দরজা খুলে ভিতরে ঢুকছেন ইডি অফিসাররা, তারা ভিতরে ঢুকলেন এবং সেই ছবি তোমাকে দেখাচ্ছি আমরা সরাসরি ভিতরে ঢুকলেন এবং দুজন ইডি অফিসাররা ভিতরে ঢুকেছে এবং দাঁড়িয়ে রয়েছে, তারা দরজার সামনেও কিন্তু যাচ্ছে, যেহেতু বাড়িতে কেউ নেই সেই কারণে কিন্তু তাদেরকে সমস্যা হচ্ছে। দেখতেই পাচ্ছ সেই বাড়ির ভিতরে কিন্তু তারা প্রবেশ করেছে ইডি অফিসাররা, পরপর যে ইডি অফিসারের যে আধিকারিকরা রয়েছে তারা কিন্তু ভিতরে ঢুকছে, তারা ভিতরে ঢুকে বাড়ির ভিতরে কি আছে সেটা দেখা জানার চেষ্টা করছে। ইতিমধ্যে কিন্তু গেটের সামনে দুজন রয়েছে, পাশাপাশি তিনজন কিন্তু গেটের ঘরের ভিতরে বা বারান্দাতে তারা ঘোরা করছে, তারা বারান্দার সামনে ঢুকেছে, যেহেতু গেটের বাড়ির মধ্যে কেউ ছিল না সেই কারণে যাতে তারা কাউকে দিতে পায় সেই কারণে তারা চেয়েছে, চেষ্টা করছে, তারা বাড়িতে কেউ আছে কি জানার চেষ্টা করছে, ডাকছে তারা। সেই বাড়িতে হানা দিয়েছে ইডি অফিসাররা, বাড়িতে কেউ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে। অনেক ধন্যবাদ, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সুজিত কর।